আপনি কাপড়ের ব্যবসা করেন, ভিতরে যে একটা স্পোর্ট দুই নম্বর কাপড় ঢুকিয়ে দিয়েছেন, আর এইটা যে হারাম হচ্ছে এটা আপনার মাঝে চিন্তা ভাবনা বহু দূরে রেখে দিয়েছেন, চিন্তা ভাবনা করা প্রয়োজন মনে করেননি। আমি তো উদাহরণ দেওয়ার সময় 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 বলি, যারা মুদির দোকান চালায়, মুদির দোকানের দেখতে পাবেন প্রায় সব হালাল, যদি 100 সদাই থাকে, 100 আইটেম থাকে, এই 100 আইটেম থেকে 95 থেকে 98টা আইটেমই হালাল পণ্য। কিন্তু বিড়ি সিগারেট বিক্রি না করলে ব্যবসা যে অচল। তো আপনি যে ভাই হালালের সাথে হারাম মিশ্রণ করে দিয়েছেন, এইটা কোনটা? বলছেন যে হালাল যদি বিড়ি সিগারেট বিক্রি না করি তাহলে কাস্টমারটা অন্য মানুষের সাথে চলে যাচ্ছে, তার মানে রিজিকের দায়িত্ব ভাই আপনি নিয়ে নিচ্ছেন। রিজিকের দায়িত্ব আপনি নিয়েন না ভাই, আপনাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনি কি রিজিক বক্ষণ করবেন, এইগুলো আল্লাহকে নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা আপনাকে যখন সৃষ্টি করেছেন তারও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কি রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আপনি যা টাকা পয়সা ইনকাম করবেন, যা রিজিক বক্ষণ করবেন। তো ভাই আপনি রিজিক নিয়ে কেন টেনশন করছেন?